ওয়েলকাম টু ডাব্লু ম্যাথ ক্লাস এখন আমরা ক্লাস টেনের কোষে দেখি সতেরো যেখানে সম্পাদ্য আছে বৃত্তের স্পর্শ অঙ্কন করো এখানে আমরা আগের দিন যে তিন ধরনের স্পর্শক হয় সেগুলো উদাহরণ দেখে দেখে করেছিলাম ঠিক আছে যে বৃত্তের উপর অবস্থিত একটা বিন্দুতে স্পর্শ কেমন হয় না এমন টাইপের হয় আর বৃত্তের বাইরের একটা বিন্দু থেকে ঠিক আছে বৃত্ত থাকবে বৃত্তের থেকে বয়স্ত বিন্দু থেকে একটা স্পর্শক কেমন হয় সেটাও শিখেছি ঠিক আছে আর বৃত্তের বাইরে থেকে অবস্থিত একটা বিন্দু থেকে দুটো স্পর্শক কীভাবে আঁকতে হয় সেটাও শিখেছি ঠিক আছে আজ আমরা উদাহর অনুশীলনের যে অঙ্কগুলো আছে সেইগুলো নিয়ে আলোচনা করব দেখি সতেরো থ্রি পয়েন্ট কষে থেকে সতেরো এক একটা কী বলছে না থ্রি পয়েন্ট টু সেমি দৈর্ঘ্যের বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করি ওই বৃত্তের ওপর অবস্থিত যে কোনো বিন্দুতে বৃত্তের স্পর্শও অঙ্কন করি ঠিক আছে তাহলে আমাদের প্রথমে থ্রি পয়েন্ট টু সেমি দৈর্ঘ্যের একটা সরল লেখা নিতে হবে ঠিক আছে স্কুলের সাহায্যে আমরা একটা সরললেখা নিচ্ছি এখানে থ্রি পয়েন্ট টু এখানে যেখানে জিরো থেকে শুরু হয়েছে এখান থেকে শুরু করলাম থ্রি গেলাম থ্রির পরে এই ছোট দাগ আমাদের দুটো ঘর যেতে হবে ঠিক আছে এটা আমাদের কত না থ্রি পয়েন্ট টু সেমি এটাকে ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্ত অঙ্কন করবো প্রথমে ঠিক আছে তাহলে এই প্রথমে আমরা এই মাপটা নিচ্ছি ঠিক আছে মাপটা নিলাম এবার আমরা কি করব না এখানে একটা বৃত্ত অঙ্কন করবো এই বৃত্তের কেন্দ্রটাকে আমরা নাম দেবো ও কি নাম দেবো না ও নাম দেবো ঠিক আছে এবার আমরা কী করি না এই কেন্দ্র থেকে বৃত্তের উপরে যে কোনো একটা সরল আমি যোগ করে নেবো প্রথমে এখানেও যোগ করলে হবে যেখানেও একটা যোগ করে নিতে হবে ঠিক আছে বৃত্তের উপর অবস্থিত যে কোনো একটা বিন্দুর সঙ্গে এই কেন্দ্রটা আমরা যোগ করে নেব যোগ করে নিলাম এবার এই যে বিন্দুটা পেলাম এখানে আমরা এটা ও সাপোজ এটা আমরা নাম দিচ্ছি পি ঠিক আছে এই পি বিন্দুতে আমরা স্পর্শ কীভাবে আঁকবো বিন্দুতে একটা নাইন্টি ডিগ্রি কোন আঁকবো ঠিক আছে পেন্সিল কোম্পানির সাহায্যে কী হবে নাইনটি ডিগ্রি কোন আঁকতে আমরা সবাই জানি ঠিক আছে আরেকবার দেখে নাও এখানে কীভাবে আঁকছি আমি প্রথমে একটা বৃত্তচাপ নিতে হবে ঠিক আছে ওই একই বৃত্তচাপ নিয়ে এখান থেকে আমরা দুবার কাটব ঠিক আছে একবার তারপর এখানে বসিয়ে একবার এখানে কাটবো আর একবার এখানে কাটবো ঠিক আছে আর একবার এখানে বসিয়ে এখানে কাটবো ঠিক আছে তাহলে পি বিন্দুর সাথে এবারে এই যে এটা আমরা জয়েন করে দেবো ঠিক আছে তাহলে এটার সাথে যদি আমরা জয়েন করে দিই তাহলে আমরা একটা সরল লেখা পেয়ে যাব এটা হচ্ছে আমাদের স্পর্শ ঠিক আছে এটাকে আমরা নাম দিতে পারি এটা চলবে এটা আমাদের সাপোজ এ এটা আমাদের বি ঠিক আছে তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে আমরা বৃত্তের উপরে যে কোনো কেন্দ্রীয় বৃত্তের বৃত্তের উপরে যে কোনো একটা বিন্দু পি নিলাম পি এর সঙ্গে আমরা ওপি করলাম ঠিক আছে পি বিন্দুতে আমরা নাইনটি ডিগ্রি কোণ আঁকলাম সেটাই আমাদের এবি সরল লেখাটা হচ্ছে কি না ও কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে স্পর্শক ঠিক আছে তাহলে এখানে আমরা কি লিখবো না অতএব এবি ঠিক আছে এই সরল লেখাটা কি হলো হলো না হলো ও কেন্দ্রীয় বৃত্তের বৃত্তের ঠিক আছে পি বিন্দুতে স্পর্শক ঠিক আছে এটা তোমরা লিখে দেবে শেষে তাহলে কী করবে না প্রথমে একটা 3.2 পয়েন্ট টু সেমি সরল লেখা নেবে তারপর ওই থ্রি পয়েন্ট টু সরল লেখা নিয়ে একটা বৃত্ত অঙ্কন করবে তার কেন্দ্রকে নাম দেবে ও ঠিক আছে বৃত্তের উপর অবস্থিত যে কোনো একটা বিন্দু পি নেবে ওপি যুক্ত করবে পি বিন্দুতে তোমরা নাইনটি ডিগ্রি কোন আঁকবে কম্পাসের সাহায্যে এখানে বসে একবার এখানে কাটবে এখানে বসে এখানে আবার এখান থেকে এখানে এখান থেকে এখানে এবার এই যে সরল লেখাটাই এপি পাবো এটা হচ্ছে কি না ও কেন্দ্রীয় বৃত্তের ঠিক আছে এটা আমরা লিখে দেবো যে এবি হলো ও কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে স্পর্শক ঠিক আছে পরীক্ষায় হয়তো তোমাদের এখানে থ্রি পয়েন্ট টু এর জায়গায় এখানে দিয়ে দিল শুধু থ্রি দিয়ে দিল তাহলে তোমরা থ্রি একটা সরল রেখা টানবে ঠিক আছে তারপর ওই থ্রি সেমি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করলে ঠিক আছে তারপর কী করলে না এই একটা যে কোনো একটা সরল রেখা বৃত্তের বৃত্তের যে কোনো পয়েন্ট নিয়ে যোগ করলে সেই বিন্দুতে নাইনটি ডিগ্রি কোন এঁকে দিলে ঠিক আছে শুধু পরীক্ষায় তোমাদের এইটা শুধু পাল্টে দেবো যদি এই অঙ্ক পড়ে বৃত্তেরটা হচ্ছে বৃত্তের উপরে কোনো বিন্দুতে স্পর্শক ঠিক আছে